সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা। আপনাদের সাথে আছি শোভন আরে। প্রতিদিন বিকেল 5:30 এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। আমরা সরাসরি কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি, প্রশাসন থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি নানা শ্রেণী পেশার সাধারণ মানুষের কথা, তুলে আনবো আপনার সমস্যা এবং সুযোগের কথাও। উচ্চশিক্ষার জন্য যাবার ক্ষেত্রটি যদি থাকে অনিয়ম আর দুর্নীতিতে ভরা, যদি মেধার সঠিক মূল্যায়ন না হয় পদ্ধতিগত সমস্যার কারণে, তাহলে উচ্চশিক্ষার গোড়াতেই গলত থেকে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়াতেই যদি দুর্বৃত্তায়নের দুষ্টচক্র থাকে, তবে ভবিষ্যৎ কতটা অন্ধকার। ভর্তি পরীক্ষায় জালিয়াতি, প্রশ্নপত্র ফাঁস বা তাতে ভুল বা বিতর্কিত বিষয়ের ব্যাপারে এবার আমরা আজকে কথা বলবো। আজকে আমাদের মানচিত্রে যুক্ত হচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে লোক ও প্রশাসন বিভাগের অধ্যাপক হোসাইন কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক মলয় ভৌমিক। আপনাদের দুজনকেই স্বাগত জানাই। আসবো আপনাদের দুজনের কাছেই, তার আগে সাম্প্রতিক সময়ে যে বিষয়গুলো ঘটেছে, কয়েকটি পত্রিকায় যে শিরোনাম এসেছে, আমি একটু শিরোনামগুলো উল্লেখ করতে চাই। যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদে ভর্তি পরীক্ষায় জালিয়াতির জন্য 5 জন আটক, এটি আজকের ঘটনা, একেবারে টাটকা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন নিয়ে প্রশ্ন সাম্প্রদায়িক বিষয়ে জড়িত হয়েছে, সেটি নিশ্চয়ই আপনাদের অজানা নয়। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইসের সাহায্যে জালিয়াতির সহায়তায় অভিযোগে 8 জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সহ 2 জনকে বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আরেকজনের হয়ে অংশ নিতে এসে ধরা পড়েছেন একজন যুবক। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘোড়া ইউনিট ভর্তি পরীক্ষা প্রশ্ন ফাঁসের অভিযোগ। এই যে শিরোনামগুলো বলছিলাম, মলয় ভৌমিক, শুরুতে আপনার কাছে আসি। একটি উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যাবার ক্ষেত্রে যদি এমন একটি দুর্বৃত্তায়ন চক্র বাধা পড়ে যায়, HSC SSC তে প্রশ্ন ফাঁসের পরে এমন একটি আরেকটি দুর্বৃত্তায়নের চক্রকে যদি পার হতে হয়, তাহলে শিক্ষার্থীদের শিক্ষা জীবন যে দাঁড়াবে কোথায়, যাদের শুরুতেই হচ্ছে এভাবে? মলয় ভৌমিক, দুর্ভাগ্য যে আমরা এখন আমাদের শিক্ষা ব্যবস্থা তো একেবারে সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, আমাদের চারদিকের অবস্থা, পারিপার্শ্বিক পরিস্থিতি সব জায়গায় আমরা একটা মূল্যবোধের ধ্বস দেখতে পাচ্ছি। অল্প পরিশ্রম করে সহজে কিভাবে বিদ্যা অর্জন করা যায়, কিভাবে কোচিং সেন্টার বা গাইড বই ফলো করে প্রাইভেট টিউটরের কাছে গিয়ে কিভাবে বিদ্যা অর্জন করা যায়, এরকম একটি প্রবণতা পারিবারিকভাবে বা সমাজে যেন এটা মেনে নিয়েছে। এই যে শুরু থেকে যা অনেকটা গ্রাস হয়ে গেছে, এরই কিন্তু বিকৃত একটি অবস্থা যা জাতির জন্য অত্যন্ত বিধ্বংসী, সেটি আমরা দেখতে পাচ্ছি চাকরি নেবার ক্ষেত্রে বা উচ্চ বিদ্যাপীঠে ভর্তির ক্ষেত্রে নানা ধরনের জালিয়াতির প্রচেষ্টা। এই প্রচেষ্টাগুলো কিন্তু আমি মনে করি যে আমাদের সার্বিক সামাজিক ধসের জায়গা থেকেই যে এটাও এখন অনেকটা সহজ স্বাভাবিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এতে এইটি প্রতি বছরই আসছে এবং দিনে দিনে বাড়ছে। আমরা আপনি যে শিরোনামগুলো বললেন, এই শিরোনামগুলো আমরা যখন উচ্চ বিদ্যাপীঠের শিক্ষক হিসাবে এই শিরোনামগুলো দেখি বা আমাদের চোখের সামনে ঘটনাগুলো ঘটতে দেখি, তখন আমরা সত্যি সত্যি আমরা লজ্জিত হই। আবার হয়তো অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে কেউ লজ্জা পান না। এই ঘটনার
একটি ঘটাই তো যথেষ্ট, কিন্তু এরকম এখন হয়েছে যে না গতবারের চেয়ে এই ঘটনা এবার কম বা বেশি এরকম। অথবা আপনি অধ্যাপক ভৌমিক, আপনি বলছিলেন এরকম ঘটনা প্রায় গা সওয়া হয়ে উঠেছে, তবে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারুকলা অনুষদে ভর্তি পরীক্ষার প্রশ্নে কিছু সাম্প্রদায়িক প্রশ্ন করা হয়েছে, যে বিষয়টি ভীষণভাবে আলোচিত এবং বিতর্কিত হয়েছে, সেই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক হিসাবে যদি বলেন যে কি ব্যবস্থা নেওয়া হয়েছে, কিংবা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলো কিভাবে? আমি প্রথমেই লজ্জা পাচ্ছি এদেশের একজন নাগরিক হিসেবে যে বিশ্ববিদ্যালয়ের মতো সর্বোচ্চ বিদ্যাপীঠে আমরা এই ধরনের প্রশ্নপত্র প্রণয়ন করছি। প্রথমত হচ্ছে যে এটি একটি তদন্ত কমিটি গঠিত হয়েছে, উপ উপাচার্যকে আহ্বায়ক করে 4 সদস্যের, আজকে থেকে তাদের কাজ শুরু করার কথা, তারা 15 দিনের মধ্যে রিপোর্ট দেবেন, তদন্ত হলে বিস্তারিত জানা যাবে। কিন্তু এই প্রশ্নটি যখন বাইরে এসেছে, আমিও একজন স্বাভাবিক শিক্ষক এবং এদেশের নাগরিক হিসেবে আমার কাছে, আমি হতবাক হয়ে গেছি যে বিশেষ করে 2টি প্রশ্ন, তার মধ্যে 1টি প্রশ্ন এরকম যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থের গ্রন্থ কোনটি বলে 4টি ধর্মের মূল ধর্মগ্রন্থের নাম দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের যারা ভর্তি পরীক্ষার প্রশ্ন করেন, সেখানে একটি নিয়ম আছে যে যেহেতু এগুলো MCQ পদ্ধতিতে হবে, 4টি অপশন থাকবে, 1টি অপশনকে সঠিক হিসেবে চিহ্নিত করতে হবে, এবং যিনি প্রশ্নকর্তা তার কাছে চাওয়া হয় যে তিনি যেটাকে সঠিক মনে করছেন সেই উত্তরটিও তিনি প্রশ্ন করার পাশাপাশি আরেকটি পৃথক খামে সিলগালা অবস্থায় জমা দেবেন কর্তৃপক্ষের কাছে। এখন এই 4টি অপশনের যে কোনো 1টিকে যদি তিনি সঠিক হিসাবে জমা দিয়ে থাকেন, তাহলে নিশ্চিতভাবে বাকি 3টি ধর্মের প্রতি তিনি অবমাননা করছেন। উল্টো দিক থেকে যদি বলি, বলার চেষ্টা করা হচ্ছে যে ছাত্ররা যে কোনো 1টিকে দিলেই সমান নম্বর দেওয়া হবে। দেখুন, ছাত্রদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে একটি ছাত্র যে 4টিকে সঠিক বলবে না, যে কোনো ছাত্র যেটাকে সঠিক বলবেন বা তার ধর্মের গ্রন্থটিকে যদি সঠিক বলেন, তখন কিন্তু তিনি তার ইচ্ছার বাইরে গিয়ে অন্য 3টি ধর্মের প্রতি অবমাননা তৈরি করলেন। অর্থাৎ আমার কাছে এই প্রক্রিয়ার থেকে মনে হয়েছে এটি একটি উস্কানিমূলক প্রশ্ন, যা উচ্চ বিদ্যাপীঠের ক্ষেত্রে কখনোই গ্রহণযোগ্য হতে পারে না, বিশেষ করে চারুকলার মতো বিষয়ের ক্ষেত্রে। আমি কোনো জায়গার জন্য সাফাই গাচ্ছি না যে বিশেষ করে চারুকলা বলে, কিন্তু চারুকলার ক্ষেত্রে আমরা তো বলবো যে তারা অনেক বেশি সংস্কৃতিমান, তারা ইতিহাস সচেতন, তারা অসম্পাদিক হন, তারা শিল্পী, কিন্তু তাদের এই প্রশ্নটি কিন্তু স্বাভাবিকভাবেই তারা চান বা না চান, এটি একটি সাম্প্রদায়িক উস্কানিমূলক প্রশ্ন। এই বিষয়টি নিয়ে আরো আলোচনা করব। অধ্যাপক মলয় ভৌমিক, থাকুন আমাদের সাথে, ধন্যবাদ আপনাকে। অধ্যাপক হোসেন কবিরের কাছে যেতে চাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আছেন তিনি। এবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বেশ কয়েকটি জালিয়াতির ঘটনা ঘটেছে, আজকেও 5 জনকে বহিষ্কার করা হয়েছে, এর আগেও একটি বিশেষ ছাত্র সংগঠনের নেতা সহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়, বহিষ্কার করা হয়। এগুলো কি একেবারে বিচ্ছিন্ন ঘটনা বলবেন, কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও এবার প্রশ্ন ফাঁসের অভিযোগ অন্তত উঠেছে, যেটি এর আগে কখনো ঘটেনি, এইগুলো আসলে কিসের আলামত? একজন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে আপনার মতামত জানতে চাই। দেখুন, আসলে আপনি প্রথম শব্দটার সাথেই আমি কিন্তু একটু ভিন্ন মত পোষণ করছি। জালিয়াতি হয়েছে এটা সঠিক না, প্রযুক্তির যে বিকাশ হয়েছে সেখানে একটি জালিয়াত চক্র জালিয়াতের প্রচেষ্টা চালানোর উদ্যোগ নিয়েছিল, এবং উদ্যোগের প্রারম্ভেই তারা কিন্তু ধরা পড়েছে, তার সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা কর্তৃপক্ষের কোনো সংশ্লিষ্টতা নেই। যারা এই উদ্যোগ নিয়েছে তারা হয়তো ছাত্রদেরকে নানাভাবে পরিচিত করেছে বা টাকার বিনিময়ে, সেটি তারা নানা রকম ডিভাইস। এখন এর উপর তো আসলে বিশ্ববিদ্যালয় কিভাবে নিয়ন্ত্রণ করবে বা রাষ্ট্র প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটি আসলে অন্য বিষয়, কিন্তু এখানে প্রশ্ন ফাঁসও হয়নি, জালিয়াতিও হয়নি, এবং জালিয়াতের প্রচেষ্টার শুরুতেই তারা ধরা পড়েছে এবং তাদেরকে পুলিশের সোপর্দ করা হয়েছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনার যে কথাটা আসলে একটা বলা উচিত যে গোটা সমাজ, রাষ্ট্র যখন দুর্বৃত্ত আইনের চক্রে, সেখানে শিক্ষা ব্যবস্থাও তো তার বাহিরে না, আমাদের হরেক কিসিমের শিক্ষা। দেখুন,
যে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থাটাকেও তো সাম্প্রদায়িক জায়গা থেকে মুক্ত রাখতে পারিনি, আমাদের শিক্ষা কারিকুলামের মধ্যে আমরা ধর্মীয় বিষয়গুলো ঢুকিয়ে দিয়েছি। আজকে যে চারুকলা যেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কথা বলা হচ্ছে, সেখানে এই জাতীয় প্রশ্ন কিভাবে মাথায় আসে, এই জাতীয় প্রশ্ন তো একজন বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকের মাথায় আসবার কথা না। তদুপরি চারুকলার মতো বিষয় সেখানে অসাম্প্রদায়িক চিন্তার চর্চা হওয়ার কথা, শিল্পের চর্চা হওয়ার কথা, সেখানে কি করে কোন গ্রন্থটির সেরা, এ জাতীয় প্রশ্ন করা কোন ধর্মগ্রন্থ সেরা, এই জাতীয় প্রশ্ন তো করা যায় না। আর বাংলাদেশের রাষ্ট্র ওই অর্থে সাংবিধানিকভাবেও কিন্তু ধর্মীয় রাষ্ট্র নয়, সুতরাং এই জাতীয় ধর্মীয় প্রশ্ন, সাম্প্রদায়িক প্রশ্ন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি আসলে চরমভাবে, আমি নিজে একজন শিক্ষক হিসাবে আমি লজ্জা পাচ্ছি, এই জাতীয় প্রশ্ন যারা করেছে তাদের আসলে সঠিকভাবে তাদের এই বিষয়ে তদন্ত না, তাদের আসলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া উচিত তাদের বিরুদ্ধে। আর দেখুন, এই যে যে কথা বলছি, আমাদের এই যে পরীক্ষা পদ্ধতি, এই পরীক্ষা পদ্ধতিটিও কিন্তু আসলে ঝামেলাযুক্ত। অধ্যাপক হোসেন কবির, আপনি যে প্রসঙ্গটি তুলেছেন আপনাকে ধন্যবাদ। পরীক্ষা পদ্ধতি এবং সমন্বিত একটি পদ্ধতির মাধ্যমে সব বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হওয়া উচিত, এরকম একটি দাবি বিভিন্ন সময় উঠে আসে, সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করতে চাই একটি বিরতির পরে। সাথেই থাকুন মলয়ভূমিকা আপনি এবং দর্শক নিশ্চয়ই আপনাদেরকেও সাথেই পাচ্ছি, কিছুক্ষণের মধ্যে ফিরব। আমরা বিরতির পরে ফিরে এলাম মানচিত্রে, অনুষ্ঠানটি নিবেদন করছে নিটল টাটা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় যে ভর্তি যুদ্ধে যারা অবতীর্ণ হচ্ছেন, কিছু কিছু অসঙ্গতি, কিছু কিছু দুর্বৃত্তায়নে পড়ে সেইসব প্রতিভাবান শিক্ষার্থীরা তাদের শিক্ষাযাত্রায় বিঘ্নিত হচ্ছে নিশ্চয়ই। আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। আজকের আলোচনায় মানচিত্রে আমাদের সাথে আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক হোসেন কবির এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে অধ্যাপক মলয় ভৌমিক আমাদের সাথে আজকে আলোচনা করছেন। আমি চলে যেতে চাই চট্টগ্রামে। অধ্যাপক হোসেন কবির, আপনার সাথে আমরা আলোচনা করছিলাম, আপনি বলছিলেন নানা অসঙ্গতির কথা উঠে আসছিল আমাদের আলোচনায়, এই সব অসঙ্গতি দূর করে অন্তত বিশ্ববিদ্যালয়ে ভর্তির জায়গাটিকে যদি সুগম করা যায় এবং একই সাথে পুরো বাংলাদেশে যতগুলো বিশ্ববিদ্যালয় রয়েছে সেখানে একটি সমন্বিত ভর্তি পরীক্ষার উদ্যোগের কথা মাঝে মাঝে ওঠে, সেটিকে আদৌ সম্ভব কিনা, বাস্তবতা কি বলে, একই প্রশ্ন আমি যাব মলয় ভৌমিকের কাছেও। শুরুতে আপনি বলুন অধ্যাপক হোসেন কবির। আপনি যে বিষয় নিয়ে কথা বলছেন সেটি আসলে সমন্বিত ভর্তির ব্যবস্থা করা, সমন্বিত প্রশ্নর বিষয় আসে এখানে, কিন্তু সমস্যা কিন্তু এসছে, একটা জটিল সমস্যা আছে। আমাদের দেশে নানা ধারার শিক্ষা কার্যক্রম চালু আছে, নানা পর্যায়ে, যেমন ইংরেজি মাধ্যম আছে, বাংলা মাধ্যম আছে, মাদ্রাসা শিক্ষা আছে, এরপর আরও অনেক ধরনের ধারার শিক্ষা কারিকুলাম চালু রয়েছে। এই সমস্ত বিষয়গুলোকে সমন্বিত করায় এক ধরনের জটিলতা আছে, তারপরেও শিক্ষার্থীদের স্বার্থে এটা সমন্বিত হওয়া উচিত। যেমন একটি প্রস্তাবনা হতে পারে এরকম, এসএসসি পরীক্ষার পরে এইচএসসি পরীক্ষা, সে এইচএসসি পরীক্ষার সময়ে সেখানে শিক্ষার্থীরা যেই আপনার পরীক্ষা দেয় তার সাথে আমরা 100 নম্বরের একটা পরীক্ষা নিয়ে নিতে পারি অগ্রিম, যেটি উন্নত দেশগুলো, আমেরিকা তো হয়ে থাকে, সেখানে সেট বলে বা যাই বলে তারা আগ থেকে কলেজ নির্ধারণ করে ফেলে, এবং সেখানে আপনার বাংলাদেশে হয়তো মানসম্মত যে বিশ্ববিদ্যালয়ের কথা বলে 4টি আপনার সরকারি বিশ্ববিদ্যালয়, স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় রয়েছে, আর বাকি যে নতুন বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে সেখানে শেখানো মানের যে বিষয় সেটা নিয়েও শিক্ষার্থীরা হয়তো সবাই চাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে, অথবা রাজশাহী, অথবা চট্টগ্রাম, না হলে জাহাঙ্গীরনগর। সেই জায়গায় একজন শিক্ষার্থী তার প্রথম চয়েসটা থাকবে অনেক সময় ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ থাকবে না, অথবা সেখানে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় থাকবে না, সেই জায়গাগুলোও কিন্তু সংকট আছে। তারপরেও এটাকে সমন্বিত করবার জন্য এইচএসসি পরীক্ষার সময় একটি প্রশ্ন, যেটি আপনার 100 নম্বর হতে পারে, 200 নম্বর হতে পারে, মূল পরীক্ষার সাথে হতে পারে, আমরা যদি জিপিএ কাউন্ট করতে পারি এসএসসি এইচএসসির, তাহলে এইচএসসি পরীক্ষার সাথে আমরা এরকম একটি প্রশ্ন আমরা নিয়ে নিতে পারি। আমার মনে হয় তাহলে শিক্ষার্থীদের ভোগান্তি, নানা বিশ্ববিদ্যালয়ে গিয়ে দরখাস্ত করা, এই যে ছুটোছুটি করা, এবং অভিভাবকের পকেট থেকে অনেকগুলো টাকা চলে যাওয়া, এটা রোধ হতে পারে। অথবা আরেকটি বিকল্প প্রস্তাব থাকতে পারে, সেটি হচ্ছে
শিক্ষার্থীরা এসএসসি এইচএসসি পাশ করবার পরে সমন্বিতভাবে সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে তার সাবজেক্টগুলো আছে সে সাবজেক্ট ওয়ারি একটা পরীক্ষা হবে, তার মেধাক্রম অনুযায়ী এবং জিপিএ এসএসসি এইচএসসি জিপিএ অনুযায়ী তাকে সমন্বিতভাবে তার যে পছন্দের যে তালিকা থাকবে সেই পছন্দের তালিকা এবং মেধাক্রমের সাথে মিলিয়ে তাকে তার কলেজগুলোতে বিশ্ববিদ্যালয়গুলোতে তাকে তার যে আকাঙ্ক্ষিত যে সাবজেক্ট সেই সাবজেক্ট দেওয়া যেতে পারে, এরকম একটি ব্যবস্থা করা যেতে পারে। কিন্তু এখন যে ব্যবস্থা হচ্ছে, যেমন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগে প্রায় 10-12টি পরীক্ষা হতো, সেখান থেকে কমিয়ে এবছর 4টা হয়েছে, 4টা ইউনিটে পরীক্ষা। আমি মনে করি যে 4টা ইউনিটে না, 1টা পরীক্ষা হওয়া উচিত, সেখানে যে যারা বিজ্ঞানে পড়বে বিজ্ঞানের জন্য হয়তো বিশেষায়িত একটা প্রশ্ন থাকলো, যারা সমাজ বিজ্ঞানে পড়বে একই প্রশ্নের মধ্যে বিশেষায়িত প্রশ্ন থাকলো, তাহলে একটা প্রশ্ন দিয়েই কিন্তু একটা পরীক্ষা নেওয়া যেতে পারে, এটিও একটি বিকল্প প্রস্তাব হতে পারে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক হোসাইন কবির, এই বিষয়গুলো নিশ্চয়ই সংশ্লিষ্ট যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষিত হবে, তারা হয়তো ভেবে দেখবেন। মলভূমিক আপনার কাছে আসি, যেটি বলছিলেন অধ্যাপক কবির যে ছাত্রছাত্রীদের ছুটোছুটি করার একটি ঝামেলা থেকে যায়, এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে এরকম দুর্ভাগ্যজনক বিষয় ঘটেছে, বৃষ্টির কারণে রাস্তায় জ্যাম থাকার কারণে নির্ধারিত দিনে অনেক ছাত্রই এসে ভর্তি পরীক্ষা দিতেই পারেননি। সুতরাং সমন্বিত ভর্তি পরীক্ষার ক্ষেত্রে এর বাইরে আরও কিছু যুক্ত করা যায় কিনা প্রস্তাবনা, যেটির মাধ্যমে সারা দেশে একটি পরীক্ষার মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবেন? সমন্বিত ভর্তি প্রক্রিয়ার বিষয়টি বেশ কয়েক বছর হইলেই আলোচনা হচ্ছে। আপনি বিশেষ করে এবার রাজশাহী ইউনিভার্সিটিতে প্রাকৃতিক দুর্যোগের কথা বললেন, এটি অবশ্য খুবই বিচ্ছিন্ন, কেননা এটি সমন্বিতভাবে ভর্তি পরীক্ষা নেওয়া হলে সেদিনও করতে পারত। আমি সেটা গুরুত্ব দিচ্ছি না, আমি যে জায়গাটায় বেশি গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে এখন যে প্রক্রিয়ায় ভর্তি করা হচ্ছে সেই প্রক্রিয়ায় একদিকে জালিয়াতির অভিযোগ আসছে, নানারকম ভোগান্তির শিকার হচ্ছে অভিভাবকরা, অনেক বেশি ব্যয় বাড়ছে, এক জায়গা থেকে আরেক জায়গা দৌড়াদৌড়ি করছেন, এটির যেমন খারাপ দিক আছে একইভাবে শুধু এমসিকিউতে কতগুলো ঘর পূরণ করে অনেকটা লটারির মতো ব্যাপার হয়ে যাচ্ছে, কাজেই এই বাছাই প্রক্রিয়াটি ভালো না। এখন যদি বিপরীত দিকটা বলি, সমন্বিত ভর্তি প্রক্রিয়া, সেখানে কিন্তু একটি বড় সমস্যার দিক যেটা আছে সেটা হলো যে আমরা জানি এটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলো প্রতিটি বিশ্ববিদ্যালয় স্বতন্ত্র, এটি মানে চিকিৎসা বিজ্ঞান নয়, এটি প্রকৌশল বিজ্ঞান নয়। বিশ্ববিদ্যালয়গুলোতে লিভারেল আর্ট এবং সোশ্যাল সায়েন্সের যে বিষয়গুলো তার কারণেই কিন্তু এক একটা বিষয় অক্সফোর্ড অক্সফোর্ডই ক্যামব্রিজ ক্যামব্রিজই, প্রত্যেক বিশ্ববিদ্যালয়ের একটা স্বতন্ত্র চেহারা আছে, এটি উচ্চশিক্ষার যে মূল ধারণা তার সাথে সম্পর্কিত। এখন সমন্বিত ভর্তি পরীক্ষায় এই স্বাতন্ত্র্য কতটা রক্ষা করা যাবে, এক। দুই হচ্ছে কিছু বিষয় আছে যেমন চারুকলা বা সঙ্গীত নাট্যকলা, এক্ষেত্রে সমন্বিত ভর্তি পরীক্ষা দিয়ে আপনি কীভাবে ঠিক করবেন, বা কেননা একজন সঙ্গীত শিল্পীকে তো তাকে প্র্যাকটিক্যাল পরীক্ষা দিতে হবে, কাজেই এগুলোর ক্ষেত্রে সমস্যা আছে। তবে যেটা ঘটতে পারে বলে আমার মনে হয় সেটা হলো সমন্বিত একটি ভর্তি পরীক্ষার মধ্যে দিয়ে আমরা কিছুটা ছাঁটাই করে দিতে পারি, আমরা মোটামুটি যোগ্য একটি সংখ্যা আগে বেছে নিলাম এবং এই যোগ্য সংখ্যাগুলোকে আবার একটু স্ব ইউনিভার্সিটি তাদের যাচাই বাছাই প্রক্রিয়ার মধ্যে দিয়ে বাছাই করবেন। যদি এই প্রক্রিয়াটি না থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের যে একটি স্বতন্ত্র চেহারা, আপনারা জানেন যে একই MBA ডিগ্রি ঢাকায় দেওয়া হয় রাজশাহীতে দেওয়া হয়, কিন্তু MBA ঢাকার সিলেবাস এবং রাজশাহীর সিলেবাস এবং চট্টগ্রামের সিলেবাসের মধ্যে পার্থক্য আছে, এই স্বতন্ত্র চেহারাটি কিন্তু বিশ্ববিদ্যালয়ে থাকে, কেননা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, জ্ঞানের ক্ষেত্রে একেবারে উচ্চ বিদ্যাপীঠের ক্ষেত্রে কিন্তু সেটা চিকিৎসা বিজ্ঞান এবং প্রকৌশল বিজ্ঞানের সাথে গুলিয়ে ফেলা যাবে না, এখানে অনেকটাই স্বাধীনতা থাকতে হবে যে আমরা এইভাবে সিলেবাস ঠিক করবো, ওনারা এইভাবে করবেন, এটি এই বৈচিত্র্যটা থাকতে হবে। কাজেই বৈচিত্র্যর দিকটি ভেবে আমার কাছে মনে হয় যে সমন্বিত যদি করা হয় যে অতগুলো সিট আছে সেই বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা হয়তো 4 গুণ বা 5 গুণ ছাত্র রেখে বাকিটাকে আমরা ছাঁটাই করে ফেললাম, বাদ দিয়ে দিলাম। এখন এই একটি আসনের বিপরীতে এখন যেমন 30-35-40 জন দেয়, সেটি না করে হয়তো 4 জন বা 5 জন এলো, তাদেরকে তাদের ইচ্ছে মতো বাছাই, তাদের ইচ্ছেটারও প্রাধান্য থাকলো, বিশ্ববিদ্যালয় তার
নিজস্ব স্বতন্ত্র বৈশিষ্ট্য অনুযায়ীও বাছাই করার সুযোগ, মানে দুদিকই রক্ষা করা সম্ভব হবে আপনি যেভাবে বলছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মলয় ভৌমিক আমাদের সাথে আজকে যোগ দেবার জন্য এবং মূল্যবান মন্তব্য করবার জন্য ধন্যবাদ অধ্যাপক হোসাইন কবির আপনাকেও, আর ধন্যবাদ জানাতে চাই দর্শকদের যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন। এই ছিল আমাদের আজকের আয়োজনে, আগামীকাল অন্য কোনো বিষয়ে অন্য এলাকার অতিথিদের নিয়ে হাজির হব। থাকুন ডিবিসি নিউজের সাথেই।